हेलो गाइस, गुड आफ्टरनून। और एखन बजे 4টা। আমি এখন থেকেই আজকে ব্লগটি শুরু করব। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটু চুরি টুরি পরে সাজুগুজু করে নিয়েছি। আর আজকে না একটা জায়গায় যাব, সেই জন্য ভাবলাম ওটা তোমাদের সঙ্গেও শেয়ার করে নেব। আর সাজুগুজু করেছি মানে বুঝতেই পাচ্ছ কোনো একটা নাচের ভিডিও বানাবো, নাচের একটা শুটিং করব। শুটিং মানে কি, ফোনেই ভিডিও বানাবো। সেই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে ওটা শেয়ার করি, কিভাবে আমি নাচের ভিডিও বানাই, কিভাবে কোথায় যাই, কোন জায়গায় যাই, সবথেকে ওই মানে যেই তোমরা প্রত্যেকটা নাচে যে এত সুন্দর ভিউগুলো দেখতে পাও, আমি ভাবলাম যে তোমাদেরকেও ওই জায়গাটা দেখাই। সেই জন্য আজকে রেডিও হয়ে নিয়েছি। আজকে একটা হোয়াইট ড্রেস পরেছি, হোয়াইট চুড়িদার পরেছি। চুড়িদার আমি খুব একটা পরি না, বাট আজকে যে নাচটা করব, নাচটা তো বলবো না তোমাদেরকে, ওটার জন্য তোমাদেরকে নাচটাই দেখতে হবে। চুড়িদারও পরেছি আজকে, আর বোনকেও বললাম যে চল দুজনে যাই, কারণ ও না গেলে তো হবে না, ও তো আমার ক্যামেরাম্যান তোমরা জানো। এই জন্য রেডি হয়ে গেছি, বাট ওর দেরি হচ্ছে। আমি নাচ করব, আমাকে সাজুগুজু করতে হচ্ছে, ওর দেরি হয়ে যাচ্ছে, মানে দেরি বলতে কি, ও দেরি করে দিচ্ছে। আর দেখি ও কত দূর রেডি হয়েছে। আমি তো কথা বলতে বলতে রাস্তার দিকে এগিয়ে এসেছি, বাট গিয়ে দেখি কত দূর রেডি হয়েছে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, ও আমার জন্য কতটা কষ্ট করে, আমার একটা নাচের এই শুটিংটা মানে ভিডিওটার জন্য একটা পোজ দেব, উপর থেকে ওটা নিতে হবে, ও ওই জন্য উপরে গিয়ে দাঁড়িয়ে আছে, তোমাদেরকে দেখাচ্ছি কত উপরে বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে। সোনাই একটু এদিকে এসো ক্যামেরাতে, কত উপরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, কতটা কষ্ট করেও আমার জন্য। আচ্ছা হোক, এখন রেডি হয়ে যাই, মানে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই দেখো দিদি রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুল পড়ছে, ওখান থেকে আসতে পারেনি, কেননা গ্রামের দিকে তো, লোক দেখলে হাসবে যে এরা এত সেজে কোথায় যাচ্ছে, বলবে এই দুপুরবেলা এই মেয়ে কানে এত বড় বড় পরে কোথায় যাচ্ছে। এই জন্য ভাবলাম যে ওখানে পড়বো না, যেখানে নাচ করবো ওখানটায় এসে পড়বো, এখানেই পড়ছি। এখন রাস্তা পুরো ফাঁকা, তাই জন্য দিদি আরো এত দূরে ক্যামেরা করতে পারছে, একটু কাছে আন রাস্তাটা। দেখো এখানে এটা একটা মন্দির, বনদেবী মন্দির, এটা গ্রামেরই মায়ের মন্দির। এইখানটায় স্বপ্ন দেখে এই মন্দিরটা হয়েছিল, বেশি দিনের হয়নি কিন্তু 7-8 বছরই হয়েছে। দেখো আমি এর জন্য কত কষ্ট করছি, কিন্তু ও আমার জন্য কি কষ্ট করে আমি বুঝতেই পারি না। আমার জন্য কিছু কষ্ট করো তুই, যে আমার জন্য কষ্ট করিস, আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, প্রত্যেকটা ভিডিওতে স্পেশাল থ্যাঙ্কস স্পৃহা মণ্ডল, প্রত্যেকটা ভিডিওতে। এটা এটা বড় কথা নয়, বড় কথা বলো আমাকে ভাগ্য করে এরকম বোন পেয়েছো, তুমিও ভাগ্য করে এরকম দিদি পেয়েছো, পাগলের প্রলাপ চলছে। বাবু ফটো তুলবে বলে দাঁড়িয়েছে, পোজ দিচ্ছে। যে দেখো ভিডিও করি ওই ওই রাস্তাটাই করি, দারুণ মানে দারুণ লাগে। আর চারিদিকে এত জল আছে, জল আছে, আর মাটির মাটিগুলো এত মানে এমনভাবে আছে যেন পুরো পাহাড়ের মতো লাগে, ভিডিও করলেও খুব সুন্দর লাগে। এই যে মন্দিরটা,
এতক্ষণ মানে তোমাদের সঙ্গে একটু সময় কথা বলার পরে কি করছি, এতক্ষণ নাচের ভিডিওটা শ্যুট করছিলাম। আর কি হয়েছে বলো তো, গানটা না বাড়ি থেকে আর ডাউনলোড করে আসিনি, ভাবতে পারিনি যে এখানে নেটওয়ার্ক থাকবে না বলে। যখন আমরা গানটা চালাই গানটাই চলছে না, নেটওয়ার্ক একদম নেই, একদম এমার্জেন্সি কল দেখাচ্ছে। মনটা ভীষণ খারাপ হয়ে গেল যে এতদূর এলাম একটু সাজুগুজু করে, তারপর যদি ভিডিওটা না হয় তাহলে আরও তো খারাপ লাগবে। তারপর কিছুক্ষণ পরে নেটওয়ার্ক এলো, নাচের ভিডিওটাও করলাম, আর একটু বাকি আছে ওটা করব। আর দেখো এই যে মন্দিরটা দেখো, ভীষণ সুন্দর মন্দিরটা, চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি, ভীষণ সুন্দর। এই যে মায়ের মন্দির, আরেকজনকে দেখো কি বলো তো, মানে এই মায়ের মন্দিরে বিশাল বড় করেও পুজো হয়, মানে মেলার মতো হয়। দেখো মন্দিরের ভেতরটা খুব সুন্দর। আমাদের এখানে মোটামুটি ভিডিও করা কমপ্লিট, এবারে আমরা বাড়ি যাব। আর আমার অবস্থা দেখো, আমি ভিজেও গেছি, চুল টুল পুরো ভিজে গেছে, মানে একটা একটা ভিডিও যেখানে করছিলাম জল নিতে হবে, পুরো ভিজে গেছি। আর ক্যামেরাম্যান কিছু বলুন, কি বলবো, আমাকে এত কষ্ট দিয়েছে যে আমি আর দাঁড়াতেই পারছি না, অসহ্য লেগে যাচ্ছে। কষ্টকর কষ্টকর জীবনে বড় হতে পারবি। হ্যাঁ, তা বলে দিদির জন্য কষ্ট করে বড় হবো? দিদির জন্য কষ্ট করলে কি কি দিদির, আচ্ছা আপনারা বলুন তো, আমার জন্য কষ্ট করলে কি এমন হচ্ছে তার ক্ষতি? তার তো আরও এক্সপিরিয়েন্স হচ্ছে। আর এবারে আমরা বাড়ি যাব, ছটাও বেজে গেছে, হ্যাঁ 6:09 হয়ে গেছে, এবারে বাড়ি যাব। হাঁপিয়ে পড়েছি পুরো, দারুণ বাতাস হচ্ছে। দাঁড়াও তো, এই ভিডিওটা না এই ব্লগটা কিছু কিছু তোমাদেরকে, হ্যাঁ কিটা সামনে ছেলেটা আছে, এবারে বাড়ি যাব। চার মনে হয় বৃষ্টিও হবে, এবারে মেঘও উঠে গেছে ভীষণ, দেখো কি অবস্থা দেখো। চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বিকেলবেলা তো তোমরা দেখেছো আজকে আমার কতটা পরিশ্রম হয়েছে, নাচ করেছি তোমাদের সঙ্গে, ওখানকার যেখানে নাচ করি সুন্দর মানে যে একটা পরিবেশ ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর ওখান থেকে এসে রেস্ট নিচ্ছিলাম কারণ এত পরিশ্রম হয়ে গেছে, বাড়িতে বসছিলাম লুডো খেলছিলাম আর ওইগুলোর ভিডিও করিনি। আর এখন একটু রেডি হয়েছি, দেখো একটা এমনি কুর্তি পরেছি, আর তেমন কোনো কিছুই সাজবো না। এই পাশের বাড়িতে একজন দাদুর বাড়িতে কালী পুজো, আমাদের সবাইকে ডেকেছে, আমরা সবাই যাচ্ছি, ঘর তোলা হবে, ঘর তুলতেও যাব। আমি মোটামুটি রেডি, কোনো কিছুই আর সাজবো না, বোন রেডি হচ্ছে। বাড়ি ফেরার পথে যা ঝড় উঠেছিল মানে ভাবা যাবে না, আমরা কোনো রকমে ছুটে বাড়ি এসেছি। এইমাত্র আমরা ঘর তুলে বাড়ি ফিরছি, ভীষণ বৃষ্টি চলে এসেছে, ভিজেও যাচ্ছি, কোনো রকম বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এইমাত্র জাস্ট ফ্রেশ হলাম, দেখতেই পেয়েছো বিকেল থেকে আমার কতটা পরিশ্রম হয়েছে, আমাকে দেখেই বুঝতে পারছো, চোখে চোখ টোক অবস্থা পুরো খারাপ। আর চলো আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি, আর বেশি দূর এগোবো না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, পারলে একটা শেয়ার করো। তার আগে অবশ্যই তোমরা খুব 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 ভালো থেকো, সাবধানে থেকো, আজকের মতো আসছি।